নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিয়েটিভ টিউব। ক্রিয়েটিভ টিউবে আপনাদের সকলকে স্বাগত জানাই। ক্রিয়েটিভ টিউবে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের রেসিপি এবং নিত্য নতুন ক্রিয়েটিভিটি। তার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে ক্রিয়েটিভ টিউব, এবং অবশ্যই আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে চ্যানেলের রাইট সাইডে বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। তাহলে ক্রিয়েটিভ টিউবের নিত্য নতুন আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। হট গার্লিক চিকেন আর মিক্স ফ্রাইড রাইস, এমন টেস্টি খাবারের হয় না কোনো প্রাইস। নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ টিউবে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হট গার্লিক চিকেন। তাহলে বন্ধুরা দেখে নিন কিভাবে আমরা হট গার্লিক চিকেন তৈরি করছি। গার্লিক চিকেন বানানোর জন্য নিয়েছি আমি এখানে বোনলেস চিকেন 300 গ্রামের মতন। নিয়েছি একটা পেঁয়াজকে আমি এরকমভাবে, মানে পেঁয়াজের পাতিগুলোকে এরকম আলাদা আলাদা করে কেটে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি। 10 থেকে 12টা রসুনের কোয়া কুচিয়ে নিয়েছি। যেহেতু এটা গার্লিক চিকেন, তাই গার্লিকের পরিমাণটা, মানে রসুনের পরিমাণটা এখানে বেশি নিয়েছি। নিয়েছি পেঁয়াজ পাতা, এছাড়া নিয়েছি নুন, গোলমরিচ গুঁড়ো। আমি এখানে টমেটো সস এবং রেড চিলি সস একসাথে নিয়েছি 2 টেবিল স্পুন করে, মানে মোট 4 টেবিল স্পুন। নিয়েছি ডার্ক সোয়া সস, ভিনিগার, কর্নফ্লাওয়ার। আর রান্নাটা করব সাদা তেলে। প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য প্রথমে চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, গোলমরিচ গুঁড়ো, ভিনিগার 1 চামচের মতন আমি ভিনিগার ব্যবহার করলাম, আর দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস 1/2 চামচের মতন। এই সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে আমি ম্যারিনেট করে 30 মিনিট রেখে দেব। তিরিশ মিনিট পর রান্নাটা শুরু করছি। কড়াইতে সাদা তেল নিয়ে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কুচানো রসুন, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। একটু ফ্রাই করে নেব। রসুনের কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে, লালচে হচ্ছে, মানে ব্রাউন কালার না হচ্ছে, ততক্ষণ একটু ফ্রাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছ হালকা হালকা করে ব্রাউন কালার চলে এসছে। রসুনটা ফ্রাই করে নিয়ে এর মধ্যে যে পেঁয়াজের পাপড়িগুলো কেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা সামান্য ফ্রাই করে নিয়ে এবারে এর মধ্যে যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো সেটা দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নেব। যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা হয়েছিল, তাই জন্য চিকেনটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে একে একে সমস্ত সস অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম ডার্ক সোয়া সস, আর দিয়ে দিচ্ছি যে গার্লিক সস, মানে চিলি সস, আর টমেটো সস যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু পুরোটাই আমি হাই ফ্লেমে করে নিচ্ছি। চাইনিজ রান্না তো হাই ফ্লেমে
রান্না করে থাকে রেস্টুরেন্টে। আমি এখানে আলাদা করে আর চিনি ব্যবহার করছি না, যেহেতু সসগুলোতে চিনি থেকেই যায়, মানে মিষ্টি থাকে, তাই জন্য আমি আর চিনি ব্যবহার করছি না। তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো। এবারে এর মধ্যে যে স্প্রিং অনিয়নটা নিয়েছিলাম সেটা ছড়িয়ে দিলাম, ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। গ্রেভির জন্য আমি এখানে সামান্য জল অ্যাড করে নিচ্ছি। তোমরা যদি ড্রাই পছন্দ করো তাহলে আর জলটা দেওয়ার প্রয়োজন নেই। এই সময় কিন্তু নুনটা অ্যাডজাস্ট করে নিতে হবে। গ্রেভিটা একটু ফুটিয়ে নিচ্ছি। গ্রেভিটা ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে যে কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম সেটা আমি 2 চামচ জলে গুলে সেটা আমি দিয়ে দিচ্ছি। এতে গ্রেভিটা কিন্তু একটু ঠকঠকে হয়ে যাবে। কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে। দেখতেই পাচ্ছ গ্রেভিতে দেওয়ার সাথে সাথে কিন্তু ঠকঠকে হয়ে গেল গ্রেভিটা। গার্লিক চিকেন কিন্তু একদম তৈরি হয়ে গেল। এবারে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপি, হট গার্লিক চিকেন মিক্সড ফ্রাইড রাইস সঙ্গে হট গার্লিক চিকেন, কম্বিনেশনের কোনো তুলনা নেই। যারা চাইনিজ লাভার তারা তো আরও বেশি ভালোবাসে। তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করুন অবশ্যই, আর আমাদের চ্যানেলটিকে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো ক্রিয়েটিভিটি নিয়ে।